শুভ সন্ধ্যা ট্রাভেল শুটার্সের বন্ধুরা, গতকালকে জানিয়েছিলাম যে আগামী 4 মার্চ চাঁদে আঘাত আনতে যাচ্ছে SpaceX-এর একটি রকেট। এই বিষয়টি নিয়ে একটি কনফিউশন রয়েছে, মানে 4 মার্চ একটা কিছু চাঁদে আঘাত হানতে যাচ্ছে, কিন্তু অনেকেই এটা নিয়ে কনফিউজ, সেটা আসলে কি একটি রকেট নাকি একটি স্যাটেলাইট। এবার বলে রাখি যে আসল খবরটা কি। আসল খবর সত্যি, আগামী 4 মার্চ চাঁদে বিধ্বস্ত হবে ভেসে বেড়ানো SpaceX-এর একটি মহাকাশ জাঙ্ক বা বর্জ্য। 7 বছর আগে মিশন শেষ করার পর SpaceX রকেটের বিস্ফোরিত একটি পরিত্যক্ত অংশ মার্চ মাসে চাঁদে বিধ্বস্ত হবে। বিশেষজ্ঞরা একথা আগেই জানিয়েছেন, শুধু কনফিউশন ছিল সেটি কি আসলে রকেট নাকি স্যাটেলাইট। যাই হোক, সেটা নিয়ে একদম টাটকা খবর বেরিয়ে এসেছে, সেটাই জানাচ্ছি। 2015 সালে ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি, মানে DSCOVR নামে নাসার একটি উপগ্রহকে কক্ষপথে স্থাপনের জন্য একটি রকেট ব্যবহার করা হয়েছিল, যার নাম Falcon 9। এরপর থেকে রকেটের দ্বিতীয় পর্যায় বা বুস্টারটি গাণিতিকভাবে একটি বিশৃঙ্খল কক্ষপথে ভেসে বেড়াচ্ছিল। জ্যোতির্বিজ্ঞানী বিল গ্রে গত বুধবার সে কথা জানিয়েছিলেন। এবার যেটা জানালেন সেটা হচ্ছে, বিল গ্রে গাণিতিক হিসাব করে এই স্পেস জাঙ্কটি নতুন করে চাঁদে পতিত এবং ধ্বংস হওয়ার সময় নির্ধারণ করেছেন। বুস্টারটি জানুয়ারিতে চাঁদের বেশ কাছাকাছি চলে গিয়েছিল এবং এটি তার অবস্থান থেকে কক্ষপথ পরিবর্তন করে। তাকে সরানোর মতো কোনো ফুয়েলও নেই তার মধ্যে, বা সেইভাবে কোনো ইঞ্জিন নেই। বিল গ্রে নাসার অর্থায়নে স্পেস অবজারভেশন প্রোগ্রাম এবং প্লুটো প্রজেক্টে কাজ করছেন। সেখানে গাণিতিক সফটওয়্যার থেকে মহাকাশে গ্রহাণু এবং অন্যান্য বস্তুর গতিপথ গণনা করা হয়। রকেটটি চাঁদের কাছাকাছি চলে যাওয়ার 1 সপ্তাহ পরে বিল গ্রে আবার এটি পর্যবেক্ষণ করেন এবং হিসাব করে এটি চাঁদে পতিত হওয়ার সময় ও গতি নির্ধারণ করেন। গ্রে বলেন, এটি আগামী 4 মার্চ চাঁদের অন্ধকার দিকে, মানে যেই দিকটা আমরা পৃথিবীতে গিয়ে দেখতে পাই না, সেই দিকে ঘন্টায় 5,500 মাইল, মানে 9,000 কিলোমিটার গতিবেগে পতিত ও বিধ্বস্ত হবে। গ্রে এই বুস্টারটি পর্যবেক্ষণে অ্যামেচার জ্যোতির্বিজ্ঞানীদের যুক্ত থাকার আহ্বান জানিয়েছিলেন এবং বুস্টারটির পরিণতি সম্পর্কে নিশ্চিত করেন। গ্রে গত 15 বছর ধরে মহাকাশে ভ্রাম্যমাণ বস্তু ট্র্যাকিং করে আসছেন এবং তিনি জানিয়েছেন এই যে বিষয়টি ঘটতে চলেছে আগামী দিনে তার বিষয়। এবং এটা বলে রাখি, কোনো স্যাটেলাইট নয়, মহাকাশ একটি বর্জ্য কিন্তু চাঁদে আছড়ে পড়তে চলেছে 4 মার্চ সকালের দিকে 7:03-04 নাগাদ। এবং তার জন্য যে বিরাট বড় চাঁদের ক্ষতি হবে তা নয়, তবে এই প্রথম এই ঘটনা ঘটবে এবং হয়তো তার ইনফরমেশন আমরা পাবো এবং পরবর্তীতে দেখা যাবে চাঁদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না। তো আশা করি ইনফরমেশনটা আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।